প্রতিদিন নতুন নতুন কিছু শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন, কেন কি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে প্রতিজন ব্যক্তি তার জীবনে সফলতা অর্জন করতে পারবে এবং এই কথা 100% সত্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো চক্র নিয়ে কথা। আমাদের দেহে 60টি চক্র রয়েছে। এই 60টি চক্র হচ্ছে আমাদের দেহের কেন্দ্রবিন্দু বা একে এনার্জি পয়েন্টও বলা হয়। বলা হয় যে ব্যক্তি এই 60টি চক্রকে অ্যাক্টিভেট করতে পারে সে ব্যক্তি জীবনে সকল সমস্যার থেকে বের হয়ে আসে, সে ব্যক্তির জীবনে কোনোদিনও কোনো ধরনের দুঃখ কষ্ট থাকে না, জীবনের প্রতিটি মুহূর্তে সে আনন্দ উপভোগ করে থাকে, প্রতিটি মুহূর্ত সে সুখে বসবাস করে। তার উপরই জীবনের সকল সুখ, তার মনোকামনা, সকল ইচ্ছা সে ব্যক্তি বাস্তবে পরিণত করতে পারে। এই 60টি চক্রের বিষয়ে আজকে আলোচনা করব। ভিডিওটিকে লাইক অবশ্যই দিন, শেয়ার অবশ্যই করুন। যারা আজকে চ্যানেলটিতে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। এই 7 চক্রের নাম হচ্ছে মূলাধার চক্র, স্বধিষ্ঠান চক্র, নাভি চক্র বা মণিপুর চক্র বলা হয়, হৃদ চক্র এবং বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র ও সহস্রাধার চক্র। এই 7 চক্রকে অ্যাক্টিভেট অবশ্যই করা যায়, তার জন্য কিছু সময় আপনাকে দিতে হবে। সাধারণত আমাদের মনে একটি ধারণা রয়েছে যে চক্রকে যদি অ্যাক্টিভেট করা যেতে পারে সে কাজটি অনেক কঠিন কাজ। তবে যে কোনো ব্যক্তি চাইলে তার শরীরে এই 7 চক্রকে অ্যাক্টিভেট করতে পারে, তার জন্য তাকে প্রতিদিন সামান্য কিছু সময় তাকে দিতে হবে এবং এই সামান্য কিছু সময় সে যদি বিধিমতো দিয়ে থাকে তবে সে ব্যক্তি তার শরীরের সেই 60টি চক্রকে অ্যাক্টিভেট অবশ্যই করতে পারবে। চক্র কথাটির অর্থ হলো চাকা বা গোলাকার কোনো কিছু। আমাদের শরীরের এনার্জি সেন্টারের সঙ্গে এই চক্রের যোগ রয়েছে, অর্থাৎ আপনার শরীরে যে এনার্জি পয়েন্ট রয়েছে সেই এনার্জি পয়েন্টের সঙ্গে অনেক সম্পর্ক রয়েছে শরীরের এই 60টি চক্রে। মানুষের শরীরে 60টি প্রধান চক্র রয়েছে এবং এই 60টি প্রধান চক্রই একটি মানুষকে সঞ্চালিত করে থাকে। মানুষের মন থেকে শুরু করে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সকল কিছু এই 60টি চক্রের দ্বারা সঞ্চালিত করা হয়। মানুষের শরীরের এই 7 চক্র একটি ব্যক্তির জীবনে অনেক গুরুত্ব প্রদান করে থাকে। প্রথমে বলবো মূলাধার চক্র। মূলাধার চক্র দেহের মেরুদণ্ডের শেষ প্রান্তে বা নিম্নাংশে অবস্থিত থাকে, এটিকে কুণ্ডলিনী চক্রও বলে। এই চক্র আমাদের চেতনাকে নিয়ন্ত্রণ করে থাকে, জন্ম মৃত্যু ব্যাধি রোগ এই সকল কিছু নিয়ন্ত্রণ করে এই চক্র। কামশক্তির আধারও বলা হয় এই চক্রকে এবং এই চক্রে বলা হয় অনেক দিব্য শক্তি থাকে। দ্বিতীয় চক্রটি হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। স্বাধিষ্ঠান চক্র আমাদের দেহের তলপেটে বা অগ্নাশয়ে থাকে। আমাদের লোভ কামনা বাসনা এই সকল কিছু নিয়ন্ত্রণ করে থাকে এই স্বাধিষ্ঠান চক্র। তৃতীয় চক্রটি হচ্ছে নাভি চক্র বা মণিপুর চক্র। নাভির 2 ইঞ্চি উপরে থাকে এই চক্র। আমাদের উচ্চ চেতনা, আমাদের জীবনের শক্তি, আমাদের দেহের শক্তি, আবেগ বাসনা এই সকল কিছু নিয়ন্ত্রিত হয় এই মণিপুর চক্রের দ্বারা। 4 নম্বর হচ্ছে অনাহত চক্র। অনাহত চক্র বুকের মধ্যখানে অনাহত চক্রটি অবস্থান করে থাকে। আমাদের প্রতিদিনের রাগ অনুরাগ, আমাদের মনের যে প্রেম, কারুর প্রতি বিরহ, কারুর প্রতি বিদ্বেষ এই সকল কিছু নিয়ন্ত্রণ করে থাকে এই চক্রটি। প্রেম ভালোবাসা হয় এই চক্রের দ্বারা, বিরহ আসে এই চক্রের দ্বারাই। 5 নম্বর হচ্ছে বিশুদ্ধ চক্র। বিশুদ্ধ চক্র আমাদের গলায় অবস্থিত করে থাকে। আমাদের মানসিক শক্তি, আমাদের মনের সকল কিছু ভাব, কারুর কাছে কিছু প্রকাশ করার যে শক্তি, আমাদের সেন্টিমেন্ট
এই সকল কিছু নিয়ন্ত্রণ করে এই বিশুদ্ধ চক্র। আমাদের গলার সকল কিছু রোগ ব্যাধি এই সকল কিছু এই বিশুদ্ধ চক্র দ্বারা হয়ে থাকে। যদি কারুর মন খারাপ হয়, মনে প্রফুল্লতি জাগে, মনে উৎসাহ উদ্দীপনা হয়, এই সকল কিছু হয় এই বিশুদ্ধ চক্র দ্বারা। ছ নম্বরে হচ্ছে আজ্ঞাচক্র। আজ্ঞাচক্র দুই ভুরুর মাঝখানে অর্থাৎ কপালে থাকে। আজ্ঞাচক্র আমাদের দিব্য দৃষ্টিকে বলা হয়। অর্থাৎ অনেকের মধ্যে দেখা যায় কিছু ভালো চিন্তা তাদের মধ্যে সর্বপ্রথমে চলে আসে। এই সকল কিছু হয় আজ্ঞাচক্রের দ্বারা। আমাদের যে মন গতিময়, মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা, মানসিক গঠন, মনের সকল কিছু চিন্তা, এই সকল কিছু নিয়ন্ত্রণ করে থাকে আজ্ঞাচক্র। সাত নম্বর হচ্ছে সহস্রাধার চক্র। এই সহস্রাধার চক্রটি মাথার উপরে থাকে। আমাদের উচ্চ চেতনা বা অধিচেতনা, আমাদের অন্তর্দৃষ্টি বা আমাদের বোধিসত্ত্ব চেতনা, দিব্য চেতনা, এই সকল কিছু নিয়ন্ত্রণ হয় এই সহস্রাধার চক্রের দ্বারা। তো আমাদের দেহের যে সাতটি চক্র রয়েছে, এই সাতটি চক্র আমাদের জীবনের সকল কিছু নিয়ন্ত্রণ করে থাকে এবং এই সাত চক্রকে অ্যাক্টিভেট করা অত্যন্ত সহজ। শুধু দিতে হবে সামান্য সময় এবং আপনাকে করতে হবে কিছু কাজ। প্রতিদিন যে ব্যক্তি সামান্য সময় 24 ঘন্টার ভিতরে, সে যদি মাত্র 20 থেকে 30 মিনিট সময় বের করে এই চক্রের প্রতি অ্যাক্টিভেট করতে সময় দিতে পারে, তবে আপনার সেই সাত চক্র অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট যদি হয় চক্র, তাহলে বলা হয় যে ব্যক্তির চক্র অ্যাক্টিভেট করতে পারে, তারা জীবনে কোনো দিনও দুঃখ পায় না, তাদের মনের ভাব সর্বদা ভালো থাকে, জীবনের যত কিছু চাওয়া সে সকল কিছু চাওয়া তাদের মধ্যে তারা পেয়ে থাকে। লোভ কামনা বাসনা যা কিছু আসে সেই সকল কিছু সে ব্যক্তি নিজের দ্বারা নিয়ন্ত্রণ করতে পারে। যদি একজন ব্যক্তি জীবনের সকল কিছু মোহ মায়া লোভ কামনা বাসনা সকল কিছু দিয়ে সে নিয়ন্ত্রণ করতে পারে, তবে সে ব্যক্তি হচ্ছে এ পৃথিবীর সবচাইতে সুখী সম্পন্ন ব্যক্তি। চক্রকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? প্রতিদিন আপনাকে 20 থেকে 30 মিনিট আপনাকে মেডিটেশন করতে হবে। মেডিটেশন করার সময় আপনি সর্বদা শূন্য স্থানে, যেখানে কোনো ধরনের কোনো শব্দ না আসে, সেখানে আপনি মেডিটেশন করুন। আপনাকে একদিনে আপনার এই চক্র অ্যাক্টিভেট হবে না, আপনি প্রতিদিন কিছু কিছু সময় আপনি এই চক্র অ্যাক্টিভেট করার জন্য আপনি মেডিটেশন করুন। মেডিটেশন করার তেমন কোনো সময় যদিও নেই, তবে বলা হয় সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি মেডিটেশন করা হয়, সেই মেডিটেশন আপনার চক্র অ্যাক্টিভেট করাতে সবচাইতে বেশি কার্যকারী হয়ে থাকে। তাই চক্রকে অ্যাক্টিভেট করুন। চক্রকে যদি অ্যাক্টিভেট করতে পারুন, আপনার সাত চক্রকে যদি অ্যাক্টিভেট করতে পারুন, তবে জীবনের সকল সমস্যা থেকে আপনি নিজেই মুক্ত পাবেন, সকল প্রশ্নের উত্তর আপনি নিজেই খুঁজে পাবেন, জীবনের সকল সুখ সুবিধা সকল কিছু আপনি নিজেই তৈরি করতে পারবেন, নিজেই আপনি সেগুলি খুঁজে পাবেন। তাই চক্রকে অ্যাক্টিভেট করুন। চক্র হচ্ছে একটি দিব্য শক্তি এবং এই দিব্য শক্তি অ্যাক্টিভেট করা অতি সহজ। শুধু আপনাকে দিতে হবে সময়, আপনাকে দিতে হবে একাগ্রতা। একাগ্রতা এবং সময় দিন দিব্য শক্তিকে অ্যাক্টিভেট করুন আপনার দেহের সাত চক্রের সাহায্যে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলটিতে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।